আমরা এখানে ডাবল বলের সিং লাগিয়েছি, দোনোটা সিঙ্কের জালি কিন্তু 3 ইঞ্চি, এবং এখানে গরম পানি এবং ঠান্ডা পানির লাইনও করা হয়েছে। এখানে একই ট্যাপ দিয়ে কিন্তু দুপাশেই আপনি ব্যবহার করতে পারবেন ঠিক এরকমভাবে। এখানে কিন্তু দুই রকম সিস্টেম পানি আসার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, অনেকেই বড় ধরনের কিচিং রুম পছন্দ করেন এবং কিচিং রুম তৈরি করার কথা ভাবছেন এবং কিভাবে আপনারা কিচিং রুমটা ডিজাইন করবেন। আশা করি এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, আপনাদের খুবই উপকার আসবে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমাদের সেনিটারি এবং টাইসের কাজ চলছে। আপনারা ডাবল বল সিং লাগানোর সময় ঠিক এভাবে কিন্তু আপনারা স্ল্যাবটা তৈরি করবেন। মনে রাখবেন, ট্রাইসের কাজ যদি আপনাদের সুন্দর না হয়, ফিনিশিং না হয়, উঁচা নিচা থাকে, তাহলে কিন্তু আপনার কিচিং রুমটা কখনোই ফুটবে না। এই দিকটা আপনি একটু ভালো করে লক্ষ্য করবেন, যেন ট্রাইসের কাজটা যেন সুন্দর হয় এবং খুব ভালো করে ফিনিশিংটা দিতে পারে মিস্ত্রি। এজন্য আপনাকে একজন ভালো মিস্ত্রি পরামর্শ নিতে পারেন বা একজন ভালো মিস্ত্রি। সেটা আমরা রেখেছি 33 ইঞ্চি, সেটাও আমাদের টাইস করার পরে সেটা এখন আমাদের আছে 32 ইঞ্চি। এর উপরের যে স্ল্যাবটা সেটা আমরা 2 ফিট উপরে দিয়েছি। গ্যাসের বোতল রাখার জন্য যে পাশটা গ্যাসের বোতল থাকবে সেই পাশটা আমরা একটু স্ল্যাবটা একটু উঁচা করে দিয়েছি। ফিলারের এই পাশটা একটু গ্যাপ রয়েছে, এই গ্যাপটা কাজে লাগানোর জন্য আমরা একটু স্ল্যাব করে দিয়েছি, যেন এখানেও কিছু রাখা যায়। এরপর নিচে যেখানে গ্যাসের বোতলটা থাকবে, সেই গ্যাসের বোতল রাখার জন্য নিচের যে জায়গাটা সেই জায়গাটা একটু বড় রেখেছি, একটু ফ্রি রেখেছি, যেন চাইলে একটু বড় ধরনের গ্যাসের বোতলও যেন রাখতে পারে। গ্যাসের বোতলের পাইপ নেওয়ার জন্য তাকের মধ্যে সোলার পিছনে কিন্তু আপনি 1 ইঞ্চি পাইপ দিয়ে রাখবেন একটু পরিমাণ, যেন একদম পাইপটা সোলার মধ্যে একদম ফ্রিলি লাগানো যায়। ভিউয়ার্স, কিচেন রুমটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।